আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে সর্বশেষ সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম সরকার এখন যা বলে তা ইতিহাস বলেছেন মাহমুদুর রহমান মান্না বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে বলেছেন ওবায়দুল কাদের মানুষ কি খাবে সেদিকে সরকারের খেয়াল নাই তারা খেতে পারলেই হলো মন্তব্য করেছেন মির্জা ফখরুল পুলিশের কেউ টাকা চাইলে কঠোর ব্যবস্থা বলেছেন ডিএমপি কমিশনার সীমান্ত সুরক্ষায় আরো কঠোর আইন চীনের হাজারো হাজারো সম্প্রদায়ের লোকজনকে উৎখাত করেছে তালেবান যে কারণে গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালেবান এবং সর্বশেষ জানাবো উত্তর কোরিয়াকে মিসাইল পরীক্ষা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন সরকার এখন যা বলে তা ইতিহাস বলেছেন মাহমুদুর রহমান মান্না বর্তমানে সরকারের কথা ইতিহাস তৈরি হয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কুমিল্লার ঘটনায় গ্রেফতার ইকবাল হোসেন প্রসঙ্গে মান্না বলেন বাংলাদেশে এখন ওরা যা বলে তা ইতিহাস হয় ওই যে বছর আড়াই আগে কুর্মীতলা হাসপাতালের ওখানে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যখন ধর্ষণ করা হলো তখন সরকার একজনকে গ্রেফতার করলো তার নাম মজনু ছবিটা কেমন ওর চেহারা কেমন দেখলে কি মনে হয় গায়ে কতখানি শক্তি তার সামনে তিন চারটা দাঁতি নেই সেই লোককে নাকি ধর্ষণকারী বলে চালানো হলো তিনি বলেন ঠিক এরকমই ইকবাল হোসেনকে দেখছেন না এখন এত বড় ঘটনা আবার একটা লোক হাজির করে দিলেন সেই লোক নাকি ভব ঘুরে তার মা বলেছে ও নেশা করে দশ বারো বছর ধরে ওর মাথা ঠিক নাই পুলিশ বলছে ওকে জিজ্ঞাসাবাদ করলে জবাব দেবে কি বিশ্বাস করা যাবে না কারণ তার কথাবার্তা উল্টাপাল্টা অর্থাৎ এমন একটা লোক হাজির করেছে সত্যি সত্যি পুলিশ বলছে এই কিন্তু এই কাজ করেছে তিনি বলেন মজনু আর ইকবাল হোসেনের মধ্যে কোনো পার্থক্য আছে এদের ইতিহাস হলো মজনু আর ইকবাল হোসেনের ইতিহাস সেভাবে তারা ইতিহাস তৈরি করার চেষ্টা করছে সব ইতিহাস বিকৃত করে এখন একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করছে তখন অলি আহাদ আহমেদের কাছে প্রাসঙ্গিক কারণ অলি আহাদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন তিনি জেল খেটেছেন বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে বলেছেন ওবায়দুল কাদের দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র বিএনপি দেখতে পায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত কারণ তাদের সঙ্গে জনগণ রয়েছে কোন দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধু কন্যা মাথা নত করেন না বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে তিনি বলেন যারা ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন তৈরি নিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল জনগণের অর্থ পাচার করে বিদেশে অর্থের পাহাড় গড়েছিল পাচার করা অর্থে দেশের আয়সী জীবনযাপন করেছে তাদের কি বলবো বিএনপি গায়নায় নিজেদের চেহারা দেখতে বলছি ক্ষমতায় থাকাকালে বিএনপি একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি অথচ তারা নতুন নতুন সবক দেয় তিনি আরও বলেন দলীয় পরিচয় যাই হোক শেখ হাসিনার কাছে অনিয়মকারীর কোনো প্রশ্রয় নেই যা তিনি এর মধ্যেই প্রমাণ করেছেন মানুষ কি খাবে সেদিকে সরকারের খেয়াল নাই তারা খেতে পারলেই হল মন্তব্য করেছেন মির্জা ফখরুল বর্তমান সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলেন এই সরকার মানুষের খাওয়া পড়ার দাম কমাতে পারে না তারা কথা দিয়েছিল দশ টাকা কেজি চাল খাওয়াবে এখন চাল খাওয়াচ্ছে সত্তর টাকা এক সপ্তাহের মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে ষাট টাকা চিনির দাম বেড়েছে লবণের দাম বেড়েছে সবজির দাম বেড়েছে ডালের দাম বেড়েছে মানুষ কি খাবে সেদিকে সরকারের খেয়াল নাই তারা খেতে পার 累里好喽？ আমলি খাবে পেট মোটা করবে শরীর মোটা করবে আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে বিদেশে বাড়িঘর তৈরি করবে অর্থাৎ এই সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মির্জা ফখরুল বলেন মানুষ আজ ঘুরে দাঁড়িয়েছে মানুষ এখন তাদের অধিকার চায় ভোটের অধিকার চায় দেশ নেত্রীকে মুক্ত দেখতে চায় আমাদের তিরিশ লাখ মানুষের বিরুদ্ধে যে মামলা তা প্রত্যাহার চায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা তা প্রত্যাহার চায় ফখরুল আরও বলেন সরকারকে বলবো দয়া করে মানুষের ওপর অত্যাচার বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করুন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে দায়িত্ব দিন যারা একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে থানায় পুলিশের কেউ টাকা চাইলে কঠোর ব্যবস্থা বলেছেন জিএমপি কমিশনার থানা পুলিশের সেবাই মান উন্নয়ন প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন থানায় কেউ জিডি বা পুলিশ সহায়তা নিতে আসলে পুলিশের কেউ টাকা দাবি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ডিএমপির কোনো সদস্য দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে আমরা সকলে একটি টিম একটি পরিবার কেউ ভালো কাজ করলে সবাই প্রশংসিত হবে আর কেউ খারাপ কাজ করলে সবাই আমাদেরকে ভৎসনা করবে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন ঢাকা মহানগর যেহেতু দেশের রাজধানী তাই এখানে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেই বিষয়ে আমাদের আরও বেশি সজাগ থাকতে হবে সবাইকে চোখ কান খোলা রাখতে হবে গোয়েন্দা নজরদারি আরও বাড়াতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানোর জন্য ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন কমিশনার তিনি বলেন দেশের বিভিন্ন স্থানে সম্প্রদায় সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে শুধু সনাতন ধর্মাবলম্বী নয় সব সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করছে জেনারেল ডিসিরাও সেই প্রতিবাদ সমাবেশে যোগদান করে একাত্মতা প্রকাশ করে বলবে আমরা আপনাদের পাশে আছি তিনি বলেন ইতোমধ্যে ঢাকার বড় বড় পূজা মণ্ডপ উপাসনালয় পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়ানো হয়েছে তাদের যে কোনো প্রয়োজনে আমরা সর্ব সর্বাত্মক সহায়তা প্রস্তুত আছি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের ধর্মীয় অসাম্প্রদায়িকতা বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যোগ করেন তিনি সীমান্ত সুরক্ষায় আরও কঠোর আইন চীনের সীমান্তের নিরাপত্তা জোরদারে কঠোর আইন পাশ করেছে চীন সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনা আফগানিস্তান নিয়ে উদ্বেগের মধ্যেই শনিবার নতুন আইন পাশ করেছে তারা আগামী বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে নতুন এই আইন চীনের নতুন আইনে তাদের সীমান্ত সুরক্ষায় প্রচলিত ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন হয়তো আসবে না তবে এতে সীমান্ত নিয়ে দেশটির কঠোর আরও ফুটে গত আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে চীনমুখী স্পষ্টভাবে উঠল শরণার্থী ঢল এবং সন্ত্রাসী অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কা রয়েছে বেজিং আর ২০২০ সালের এপ্রিল থেকে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা চলছে তাদের এছাড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতেও সীমান্তে কঠোর ব্যবস্থা নিতে হয়েছে চীনা প্রশাসনের চলতি বছর মিয়ানমার ও ভিয়েতনামের থেকে অবৈধ অনুপ্রবেশের জেরে চীনের ইউনান ও গুয়াংজি প্রদেশে করোনা সংক্রমণ বাড়তে দেখা গেছে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার বাহাত্তর বছরে এই প্রথম সীমান্তরক্ষী বাহিনীগুলো পরিচালনায় সুনির্দিষ্ট আইন প্রণয়ন করল দেশটি নতুন আইনে বলা হয়েছে আঞ্চলিক সার্বভৌমত্ব স্থল সীমান্ত নিরাপত্তা জিওভাবে রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে সরকার বিশাল ভূখণ্ডের অধিকারী চীনের সঙ্গে রাশিয়া উত্তর কোরিয়া সহ চোদ্দটি দেশের বিভিন্ন সীমান্ত রয়েছে বাইশ হাজার কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত রক্ষার মূল দায়িত্ব চীনের সেনা ও পুলিশ বাহিনীর নতুন আইন অনুসারে কোনো সীমান্তে নিরাপত্তা জনিত উদ্বেগ দেখা দিলে সঙ্গে সঙ্গে সেই সীমান্ত বন্ধ করে দিতে পারবে চীনা বাহিনী হাজারো হাজারো সম্প্রদায়ের লোকজনকে উৎখাত করেছে তালেবান আফগানিস্তানের পাঁচটি প্রদেশ থেকে হাজার শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ও জমি থেকে উচ্ছেদ করেছে তালেবান আন্তর্জাতিক আইন অনুসারে এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী তালেবান গোষ্ঠী এবং তাদের সহযোগী শক্তি আফগানিস্তানের কান্দাহার উরুজগান দায়কুন্দি এবং দায়কুন্দি এবং বল প্রদেশ থেকে হাজারা সম্প্রদায়ের লোকজন এবং সাবেক আস সরকারের সমর্থকদের তালেবান গেরিলারা উচ্ছেদ করেছে গত পনেরো আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তালেবান গেরিলারা সব লোকজনকে বাড়িঘর ও জমি জমা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় সে সময় তালেবান বলেছে তাদের নির্দেশ না মানলে পরিণতি কী হবে সেই ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না বহু ক্ষেত্রে অনেক পরিবার ও লোকজনকে মাত্র কয়েকদিনের নোটিশে ভিটা মাটি ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে আফগানিস্তানের হাজারা সম্প্রদায় মূলত শিয়া মাঝভাভুক্ত এবং দেশটির মোট জনসংখ্যা শতকরা নয় ভাগ হাজরা সম্প্রদায়ের আওতাভুক্ত উত্তর কোরিয়াকে মিসাইল পরীক্ষা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়াকে মিসাইল পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন কূটনীতিক সাং কিম পরমাণু আলোচনা ফের শুরু করার অনুরোধও করেন তিনি প্রতিবেদনে বলা হয় দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন কিম আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন আমরা তাদেরকে এই উস্কানি ও অন্যান্য অস্থিতিশীল কার্যকলাপ বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি তিনি আরও জানান আমরা পূর্ব সত্য ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছি আমরা স্পষ্ট করে দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র শত্রুতাপূর্ণ উদ্দেশ্য পোষণ করে না উল্লেখ্য উত্তর কোরিয়ায় ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সর্বশেষ পরীক্ষা চালানো হয় গত মঙ্গলবার এটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যে কারণে গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও তালেবানের অন্তর্বর্তী সরকারের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি তারপরেও যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যতটা সম্ভব পুনর্গঠনের কাজ শুরু করেছে তালেবান এর অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়ার জন্য সংগঠনের গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালেবান এছাড়া আফগানিস্তানের বেশ কিছু সীমান্ত রক্ষার জন্য এসব গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে সাউথ চীনা মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে এসব গেরিলা যোদ্ধারা মার্কিন ও সাবেক আফগান সরকারের সেনাবাহিনীর উপর হামলা চালাতো এর ওই মধ্যে অন্তত পঞ্চাশ জন তালেবান যোদ্ধা তিন সপ্তাহে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে সাউথ চীনা মর্নিং পোস্ট জানিয়েছে ওই প্রশিক্ষণের ব্যাপারে তালেবানের রিক্রুটমেন্ট ডিরেক্টর শেখ আহমদুল্লাহ জানান আফগানিস্তান এখন দখলদার মুক্ত এখন সমগ্র আফগানিস্তানে ইসলামী আমিরাতের দখলে তাই আমরা আফগানিস্তানের যে কোনো জায়গায় যত সেনা প্রয়োজন পাঠাতে পারবো তবে ক্ষমতা দখলের পর তালেবানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইসলামিক স্টেট বা আইএস এর হামলা প্রতিহত করা চলতি বছরের আগস্টে পনেরো তারিখে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তে আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ